নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি কাপকেকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেরি না করে দেখে নিই রেসিপিটি। এই কাপকেকটি করার জন্য প্রথমে একটি ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1টা ডিম, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1ই কাপের 1/2 কাপ সাদা তেল। এখানে আমি কোনো ফ্লেভারফুল তেল ব্যবহার করব না। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1ই কাপের 1/2 কাপ দুধ। দুধ দিয়েও এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে কেক করা খুব কষ্টসাধ্য বলে মনে হয় তারা এই উপায়ে করে দেখতে পারেন, খুব সহজে হয়ে যাবে। এবার ওটা ব্লেন্ড করার পর আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ ময়দা। আমি ময়দা আগে থেকেই চেলে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। যারা ভাবেন বেকিং সোডা ছাড়া কেক হয় না, তাদের ধারণাটা একদমই ভুল। এবার একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে নেব। দেখুন, আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে এটা একটু ঘন হয়ে গেছে, এই জন্য এর মধ্যে একটু দুধ মিশিয়ে দিলাম। দুধটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন, অনেক সময় ময়দা বা ডিমের প্রয়োজন অনুযায়ীও দুধ ব্যবহার করতে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ এসেন্স। অরেঞ্জ এসেন্স ব্যবহার করলে ডিমের গন্ধটা পাওয়া যায় না। দেখুন, ব্যাটারটা চামচ থেকে একদম স্মুথলি পড়ছে, একটুও আটকে যাচ্ছে না। তার মানে ব্যাটারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। যদি আটকে যেত তাহলে আমাকে আরও ফেটাতে হতো। এবার আমি 4টে চায়ের কাপ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ হয়ে গেলে এবার ব্যাটারটা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। কাপের পুরোটা আমি ব্যাটার দেব না, অর্ধেকটা ফাঁকা রাখবো, কারণ এটা যখন স্টিমড হবে তখন ফুলে গিয়ে কাপ থেকে বেরিয়ে যাবে। চারটে কাপে ভরে নিয়েছি, কাপগুলোকে একটু ট্যাপ করে নিলাম। এবার একটা ডেচকির মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। কেকটা বেক হবে না, স্টিমড হবে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
এবার একটা ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব। এটা করতে বেশি সময় লাগে না, 20 থেকে 30 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর ফুটোটা বন্ধ করে দিলাম যাতে স্টিমটা বেরিয়ে না যায়। তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি আগে একবার চেক করেছিলাম, তখন একটু হতে বাকি ছিল, তাই জন্য আমি শেষে আর একবার চেক করে নিচ্ছি যে আমার কাঠিতে কিছু লেগে থাকছে নাকি। দেখুন, আমার কাঠিটা একদম পরিষ্কার, তার মানে কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজে কাপকেক তৈরি হয়ে গেল। যারা নতুন কেক বানাচ্ছেন তারা এই পদ্ধতিতে একবার করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।